আইকনিক কন্ট্রাক্ট কিলার বব বিশ্বাস ফিরছে, তবে এবার বদলে যাচ্ছে মুখ। শাশ্বত চট্টোপাধ্যায় নয়, সুজয় কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষের হাত ধরে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে আসছে বব বিশ্বাসের কাহিনী। সেখানে নাম ভূমিকায় রয়েছেন অভিষেক বচ্চন। সুজয় ঘোষের কাহিনী ছবিতে বব বিশ্বাসের চরিত্রে দেখা গিয়েছিল শাশ্বত চট্টোপাধ্যায়কে। এক ভাড়াটে খুনির চরিত্রে নজর কেড়েছিলেন শাশ্বত। সেই হাড়হিম করা চরিত্রকে ভুলতে পারেনি মানুষ। কাহানি ছবির সেই বব বিশ্বাসকে সামনে রেখে এবার আস্ত একটা ছবি বানিয়ে ফেলেছেন পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। ইতিমধ্যে বব বিশ্বাস নিয়ে নেট পাড়ায় জোর তুলনা শুরু হয়েছে শাশ্বত ও অভিষেককে ঘিরে। এতদিন কোনো তুলনা নিয়ে মুখ না খুললেও এবার বোমা ফাটালেন জুনিয়র বচ্চন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন তার দৃঢ় বিশ্বাস কাহানির থেকে অনেকাংশে ভালো ছবি বব বিশ্বাস। 9 বছর পেরিয়ে ফিরছে বব বিশ্বাস। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। সেখানে বলি অভিনেতাদের পাশাপাশি দেখা গেছে পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্তের মতো একাধিক সব জনপ্রিয় মুখ। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন লকডাউনের সময়ে প্রথমবার তিনি কাহানি ছবিটি দেখেছেন। সেই ছবি দেখে তিনি এই ধারণায় পৌঁছেছেন যেন সুজয় ঘোষ পরিচালিত এই ছবির তুলনায় তার এই ছবি অনেক গুণে বেশি ভালো। বব বিশ্বাস ছবিতে অভিষেকের কাস্টিং নিয়েও মুখ খুলেছিলেন স্বয়ং সুজয় ঘোষ। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন কাহানি পরিচালনার সময়ে শাশ্বত নয় বরং অভিষেককেই এই চরিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রস্তাব দিয়েছিলেন সুজয়। তবে নানান কারণে সেই সময় কাহানি করে উঠতে পারেননি অভিষেক। তাই এবারে যখন আস্ত বব বিশ্বাসকে নিয়ে ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন তিনি, প্রথম থেকেই তার মাথায় ছিল অভিষেকের নাম। আর এবার একেবারে রাজি হয়ে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। সোনিয়া সুলতানা, বাংলাধারা।